10 জন আছেন এখনো। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا. إن ناشئة الليل إن ناشئة الليل هي أشد إن ناشئة الليل هي أشد أو أقوام قيلا. أمي فضل تجعيني تو. إن ناشئة الليل هي أشد إن ناشئة الليل هي أشد একসাথে বলবেন হিয়া আশাদ্দু ওয়াত আওয়াবু কিলা إن ناشئة الليل هي أشد إن ناشئة الليل هي أشد أشد وطئا وأقوم قيلا هي أشد وأقوم إن لك في النهار سبحا طويلا إن لك في إن لك في النهار سبحا طويلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك واذكر اسم ربك واذكر اسم ربك وتبت تبتل إليه تبتيلا وتبتل إليه تبتيلا وتبتل إليه تبتيلا تبتل إليه تبتيلا 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 رب المشرق والمغرب رب المشرق والمغرب رب المشرق والمغرب رب المشرق والمغرب والمغرب رب المشرق والمغرب رب المشرق والمغرب لا إله إلا هو لا إله
لا إله إلا هو لا إله إلا هو فاتخذه وكيلا فاتخذه وكيلا واصبر على ما يقولون واصبر على ما يقولون واصبر على ما يقولون واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا واهجرهم هجرا جميلا واهجرهم هجرا جميلا واهجرهم هجرا جميلا আচ্ছা আমি বলি আপনারা শুনবেন إن ناشئة الليل هي أشد وطئا وأقوم وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون يقولون واهجرهم هجرا جميلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم وأقوم قيلا আচ্ছা অর্থটা বলে দিচ্ছি একবার কিউ স্যার জি إن নিশ্চয় ناشئتان মানে নাশিয়াতান শব্দের অর্থ হচ্ছে সজ্জা ত্যাগকারী মানে ওই যে যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে এবং যিনি সজ্জা ত্যাগ করবেন তাকে বলা হচ্ছে যে নিশ্চয়ই আর নাশিয়াতাল লাইলি মানে রাত জাগরণকারী যিনি রাত জাগেন যিনি রাতে ওঠেন কিসের জন্য ইবাদতের জন্য আমরা দেখেন আল্লাহ বান্দাকে কত মর্যাদা দিয়েছেন ইন্না নাশিয়াতাল লাইলি নিশ্চয়ই রাত জাগরণকারী নিশ্চয়ই রাত জাগরণকারী হিয়া হিয়া মানে কি সে যে এখানে হিয়া মানে সে নাশিয়াতাল লাইলি যে সে হ্যাঁ হ্যাঁ হিয়া আসাদ্দু এটা তার জন্য কতই না কষ্টদায়ক আসাদ্দু মানে কি কঠিন এটা খুবই কঠিন কাজ তার জন্য নাশিয়াতান শব্দের অর্থ হচ্ছে রাত যাপনকারী রাত ত্যাগকারী মানে রাত ঘুম থেকে উঠেন তিনি ঘুম থেকে জাগ্রত হন তার কথা বলা হচ্ছে যে হিয়া আসাদ্দু হিয়া মানে তা এই যে রাত জাগাটা আসাদ্দু মানে কি কঠিন এটা প্রবলতর বা কঠিন ওয়াট
অর্থাৎ প্রবৃত্তির বিপরীতে চলে যাওয়া, অর্থাৎ প্রবৃত্তি কি চায়, যে রাতের বেলা ঘুমাতে চায়, আর এই যে যে সে রাতে এবাদতের উদ্দেশ্যে জাগ্রত হয়, এটা হচ্ছে শক্তভাবে প্রবৃত্তিকে দমনকারী, শক্তভাবে প্রবৃত্তিকে দমন করে। এটা রাতে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা, এটা মানুষের যে স্বাভাবিক প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তিকে সে কি করে, দমন করে দেয়, তার মানে তার ঘুম থেকে তাকে নিষেধ করে। এবং শব্দটার অর্থ হচ্ছে এমনিতে অধিকতর, সঠিকতর, মানে সঠিক যেটা, ওয়া আকওয়ামু মানে কি সঠিক বা উপযোগী, কিলা অর্থাৎ কিলা মানে বলা, তার মানে এটা স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী, অর্থাৎ আপনি যখন এই টাইমে যখন উঠবেন তখন আল্লাহর কাছে দোয়া করা, তিলাওয়াত করা এবং উচ্চারণটা সঠিক করার এটা উপযুক্ত সময়, এটা হলো কোরআন তেলাওয়াতের উপযুক্ত সময়, আল্লাহকে ডাকার উপযুক্ত সময়, তাই বলা হচ্ছে অধিকতর উপযুক্ত সময়। বুঝতে পেরেছেন? এই কিলা মানে কথা বলা, কথা বলা, আপনি কখন কথা বলেন, কোরআন যখন তেলাওয়াত করেন নামাজের মধ্যে নামাজের বাহিরে, তখন এটা মানে খুবই উপযুক্ত সময় বা সহায়ক সময়, উপযোগী সময় বলতে পারেন। তাহলে কি হলো অর্থ, যে নিশ্চয়ই রাত জাগরণ এটা হলো আত্মসংযম বা প্রবৃত্তিকে, প্রবৃত্তির সংযমের জন্য অধিকতর প্রবল বা অধিকতর কঠিন বা অধিকতর আপনি কি বলতে পারেন, শক্তভাবে আপনার প্রবৃত্তিকে, প্রবৃত্তির বাইরে যাওয়া, প্রবৃত্তিকে দমন করা, দমন করা হতে পারে, দমন করা খুবই খুবই দমনে খুব কঠিন, এটা কঠিন। এবং এই সময়টা হচ্ছে সঠিক সময় কিসের জন্য, উচ্চারণের সহায়তার জন্য, অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াতের জন্য উপযুক্ত সময়, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের জন্য উপযুক্ত সময়। এখানে ওয়াতান শব্দটা ব্যবহৃত হয়েছে, এর অর্থ হচ্ছে, এর ব্যাপক অর্থ আছে, যে একটি মাত্র যদি আপনি অর্থ বলেন তাহলে এটা ভুল হবে, এবং এর জন্য একটা বাক্য দিয়ে একটা শব্দ দিয়ে এটা বোঝানোর কোনো উপায় নেই। এর অর্থ হলো রাতের বেলা যে ইবাদত বন্দিগি করা হয় এর জন্য শয্যা ত্যাগ করা বা ঘুম থেকে ওঠা, বা অনেক অনেক তাফসীরকারকরা এটাও অর্থ করেন যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, যেহেতু এটা মানুষের স্বভাব জাতের বিপরীত, অর্থাৎ মানুষ কিন্তু দেখেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারে না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারে না, তাই জন্য এটা মানুষের স্বভাব জাতের বিপরীত, অর্থাৎ মানুষ চায় একটু আরাম। কিন্তু আপনারা শুনেছেন যে আল্লাহ রসুল এত বেশি পরিমাণে রাতে ইবাদত করতেন যে বলা হয়ে থাকে যে তার পা মুবারক ফুলে যেত। এটা হচ্ছে অনেকের দেখবেন যে যারা গাড়িতে উঠে পা ঝুলিয়ে রাখে বা অনেক সময় দাঁড়িয়ে থাকে, তাদের কিন্তু কারো কারো ব্যক্তিগত সমস্যাও থাকে পা ফুলে যাওয়া, আর কারো কারো এটা হয় যে অধিক সময় ধরে, যে কোনো মানুষেরই এক জায়গাতে অধিক সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যেতে পারে, কোমরে ব্যথা হতে পারে, এগুলো কিন্তু হয়। এরপরে কি বলা হচ্ছে, ইন্না লাকা ফিন্নাহার, ইন্না নিশ্চয়, লাকা তোমার জন্য, আল্লাহ রসুলকে বলা হচ্ছে যেটা তোমার জন্য, ইন্না লাকা নিশ্চয় তোমার জন্য, ফিন্নাহার, নাহার শব্দের অর্থ হচ্ছে দিন, অর্থাৎ নিশ্চয় দিনের বেলায় কি রয়েছে আপনার জন্য রয়েছে, ইন্না লাকা ফিন্নাহার, দিনের বেলায় আপনার জন্য রয়েছে, সাবাহান সাবাহান ঘোরাফেরা করা, সাবাহান শব্দের অর্থ কি ব্যস্ততা, তবিলা তবিল তেওয়াল থেকে তবিল, তেওয়াল আছে না আমরা এসর মদিনা আরবিকে পড়েছেন না, তেওয়াল তবিল থেকে কি তেওয়াল, তবিল মানে হচ্ছে লম্বা দীর্ঘ। তাহলে দিনের বেলায় তো আপনার জন্য কি রয়েছে, দীর্ঘ কর্ম ব্যস্ততা,
দিনের বেলায় আপনার জন্য কি রয়েছে? দীর্ঘ কর্মব্যস্ততা। তার মানে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ যে আপনি তো দিনের বেলায় তো এত সময় দিতে পারবেন না, এই জন্য আপনি কি করুন, আপনার গায়ে যে কাপড় আছে এই কাপড় আবৃত করা আছে এটা ছেড়ে আপনি কি করুন, দাঁড়িয়ে পড়ুন। এই জন্য আল্লাহ তাআলা এই রাতের বেলায় দাঁড়ানোর কারণ উল্লেখ করছেন যে ইন্না লাকা ফিন্নাহারে, দিনের বেলায় তো আপনার আছে সাবহান তবিলা, অনেক বেশি কর্মব্যস্ততা। আপনার দিনের বেলায় আপনার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। তার মানে আপনাকে যদি আমি বলিও যে আপনি সারাদিন এবাদত করেন তাহলে আপনার রিজিকের ব্যবস্থা কিভাবে হবে? তার মানে এখানে কিন্তু একটা বিষয় বোঝা যাচ্ছে যে কেউ যদি ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে আর রিজিক চায় তাহলে সে কি রিজিক পাবে? পাবে না। তার মানে দিনের বেলাকে আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন কর্মব্যস্ততার জন্য, যে মানুষ কাজ নিয়ে ব্যস্ত থাকবে এই জন্য। স্মরণ করুন, ইসমা নাম, রব্বিকা আপনার রবের নাম, আপনি আপনার রবের নাম স্মরণ করুন। তার মানে কি? জিকির করুন। আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে সেগুলো ধরে ধরে আপনি কি করবেন, জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন। আপনি আল্লাহকে যত বেশি স্মরণ করবেন আল্লাহ আপনার উপর তত বেশি খুশি হবেন। ওয়াযকুরিসমা রব্বিকা, আপনি আপনার রবের নামকে স্মরণ করুন। ওয়াতাবাত্তাল, ওয়াতাবাত্তাল এটার অর্থ কি? ওয়াতাবাত্তাল নিমগ্ন হন, মনোযোগ দিন ইলাইহি তার প্রতি। তাবতিলা মানে মনোযোগী হওয়ার মতো করে, ওই যে এটা হচ্ছে মাফুলে মুতলাক, মানে এখানে আপনি একাগ্র চিত্তে আপনি কি করুন, আল্লাহর প্রতি মনোযোগী হন। আপনি একাগ্র চিত্তে বা একনিষ্ঠ ভাবে আল্লাহর প্রতি কি হন, মনোনীত হন। তবে এখানে তাবতিলা তথা দুনিয়ার সাথে সম্পর্ক সেদ, অর্থাৎ সেই সেদ না যে আপনি সব কিছু বাদ দিয়ে আপনার মাটির নিচে গর্ত করে যে বসে থাকবেন, পাহাড়ের মধ্যে গিয়ে পর্বত মধ্যে গিয়ে বসে থাকবেন, গুহার মধ্যে গিয়ে বসে থাকবেন আর রিজিকের কোনো ব্যবস্থা হবেন করবেন না, কায়িক পরিশ্রম করবেন না, কর্মব্যস্ত সময় কাটাবেন না, এইটা না। বরং আপনি কি করবেন, আপনি দিনের বেলায় কর্মব্যস্ত সময় পার করবেন এবং রাতের বেলায় এবং অবসর সময়ে, আপনার দিনের বেলাও যদি আপনি অবসর টাইম পান তাহলে আপনি কি করবেন, সে অবসর টাইমে আল্লাহর প্রতি মনোযোগী হবেন, একনিষ্ঠ ভাবে আল্লাহকে স্মরণ করবেন। একটু সময় পেলেন সুবহান আল্লাহ, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, এটাও কিন্তু জিকির। কোরআন তেলাওয়াত করাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ জিকির, আফদালুল জিকির, বুঝতে পেরেছেন? এরপরে বলা হয়েছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, রব্বুন মানে হচ্ছে প্রতিপালক, রব, আল মাশরিক পূর্ব, আল মাগরিব পশ্চিম। তার মানে তিনি হচ্ছেন যে রবের কথা আপনি স্মরণ করবেন, যে রবের প্রতি আপনি একনিষ্ঠভাবে মনোযোগী হবেন, তিনি হচ্ছেন পূর্বের প্রতিপালক এবং পশ্চিমেরও প্রতিপালক। অর্থাৎ যিনি আপনার রব তিনি হচ্ছেন পূর্ব দিকেরও মালিক, পশ্চিম দিকেরও মালিক। লা ইলাহা, নেই কোনো ইলা তিনি ছাড়া। এই হুয়া মানে কি? তিনি। ফাত্তাখিযুহু ওয়াকিলা, সুতরাং তোমরা কি করো, তাকেই গ্রহণ করো। ফাত তোমরা না, তুমি তাকেই গ্রহণ করো। ওয়াকিলা, ওয়াকিলা মানে কি? যিনি কর্ম বিধায়ন করেন, কর্ম বিধায়ক, সম্পাদনকারী, কার্য সম্পাদনকারী হিসাবে তাকে গ্রহণ করো। ওয়াকিল মানে হচ্ছে কি? উকিল। উকিল মানে কি? উকিল, বুঝতে পেরেছেন? যিনি কার্য সম্পাদনকারী এবং আল্লাহকে কি করো,
কার্য মানে কার্য সম্পাদনকারী হিসাবে তাকে গ্রহণ করো, অর্থাৎ আপনার যত কার্যকলাপ রয়েছে, যত কাজকর্ম রয়েছে, সব কাজকর্ম আপনি আল্লাহ যদি না চান আপনি কিন্তু করতে পারবেন না। এই যে কর্মব্যস্ত সময়, কারো কারো রয়েছে কর্মব্যস্ত সময়, কারো কারো রয়েছে দুঃখ কষ্টের সময়, ঠিক না? কেউ বসে থাকে চুপচাপ কাজ করতে পারে না, অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক করেছে, এরকম আছে না? এই জন্য তাকেই গ্রহণ করো কি হিসাবে, কর্ম সম্পাদনকারী হিসাবে, কর্ম সম্পাদনকারী রূপে, অর্থাৎ তিনি আপনার যত কর্ম আছে সকল কর্ম কে সম্পাদন করে দেন, আল্লাহ তাআলা। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা, ওয়াসবির, এবং আপনি কি করবেন, সবর করবেন, ধৈর্য ধারণ করুন। আলা মা ইয়াকুলুনা, আলা মানে উপরে, আলা মা ইয়াকুলুনা তারা যা বলছে, আর তারা যা বলে তাতে আপনি কি করেন না, মনে কষ্ট নিয়েন না, আপনি বরং ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম, এবং তাদেরকে পরিহার করুন। হিজরত করা মানে কি, পরিত্যাগ করা, ছেড়ে যাওয়া, হিজরত থেকে কিন্তু ওয়াহজুর, তাহলে ওয়াহজুরহুম, তাদেরকে ছেড়ে যান, তাদেরকে পরিহার করুন। হাজরান, পরিহার করার মতো করে, জামিলা, উত্তম ভাবে, অর্থাৎ আপনি সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন, অর্থাৎ তাদেরকে সুন্দরভাবে বর্জন করুন। তার মানে এমন যেন না হয় যে তাদের সাথে খুব খারাপ রূঢ় আচরণ করে বর্জন করলেন, তা না। আমরা অনেক সময় কি করি, আমাদের অনেক অনেকের টেম্পার বেশি থাকে শরীরে, হ্যাঁ, কিছু হলেই ক্ষিপ্ত হয়ে তার সাথে সম্পর্ক ছেদ করে, এরকম না। আপনার যদি তাকে পছন্দ না হয় তাকে এড়িয়ে চলুন, তার সাথে কি করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। হতে পারে যে আপনার এই এড়িয়ে চলাটাকেই সে তার কাছে খারাপ লাগতে পারে, পরবর্তীতে দেখা যাচ্ছে সেই আপনার কাছে এগিয়ে আসতে পারে। আর যদি আপনি তার সাথে এমন কোনো আচরণ করেন যাকে যাতে সে আপনাকে দেখলেই সে আরো বেশি মানে তেলে বাগুনে জ্বলে ওঠে, এরকম যেন না হয়, তাকে সুন্দরভাবে তাকে কি করুন, পরিত্যাগ করুন। আপনার এক ভাই আছে আপনার সাথে খারাপ আচরণ করে, ভালো ব্যবহার করে না, আপনি তাকে তার সাথে যোগাযোগ কমিয়ে দেন, সম্পর্ক ছেদ করার দরকার নেই, অর্থাৎ কথাবার্তা কম বলেন, ঠিক না, তার সাথে খারাপ আচরণের দরকার নেই। তাহলে এখানে কিন্তু আমাদের নির্দেশনা কি রয়েছে, যে দিনের কর্মব্যস্ত সময়কে আল্লাহ তাআলা দিয়েছেন কাজ মানে নিজের রিজিকের জন্য, আর রাতের কিছু সময় কি করতে বলেছেন, আল্লাহর জন্য ব্যয় করার জন্য বলা হয়েছে এখানে। আর বলা হয়েছে দিনে রাতে যখন আপনি অবসর সময় পান তখন আপনি কি করবেন, আল্লাহকে স্মরণ করবেন, ঠিক আছে? এবং কেন আল্লাহকে স্মরণ করবেন, এই জন্য স্মরণ করবেন তিনি হচ্ছেন পূর্ব পশ্চিমের রব, আর তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আর আপনি কি করুন, আল্লাহকেই আপনার সকল কার্যকলাপ সকল কর্মকাণ্ড সম্পাদনকারী হিসেবে তাকে গ্রহণ করুন, যে আল্লাহ আপনার সকল কর্মকাণ্ড কি করে দিবেন, সম্পাদন করে দিবেন। আর আপনি যখন মানুষকে যখন দিনের কথা বলবেন, কোরআনের ক্লাসের কথা বলবেন, তখন মানুষ আপনার পরে কি হবে, একটু মন কষ্ট নিবে বা আপনাকে দূরে থাকবে বা আপনার সাথে খারাপ আচরণ করবে, তখন আপনি কি করবেন, ধৈর্য ধারণ করবেন, তারা যাই বলুক না কেন, আল্লাহ তাআলা এখানে বলছেন তারা যাই বলুক আপনি কি করবেন, ধৈর্য ধারণ করবেন। আর আপনি যদি তাদেরকে এই পর্যায়ে যায় যে তাকে আপনি এড়িয়ে চলবেন, তাহলে সুন্দরভাবে তাকে এড়িয়ে চলুন। আচ্ছা, তাদের পড়া যদি বাকি আছে তাদের পড়া আমরা একটু শুনবো। আমি মাতারা জি বলেন, পড়েন।